ফুলের টপ নিয়ে আসে তাকে আমি টাকা দিব, যে 100টা চিপসের প্যাকেট যদি আমাদের কাছে নিয়ে আসে আমরা 100 টাকা তাকে দিব, টায়ার নিয়ে আসলে তাকে আমি 50 টাকা দিব, ইভেন কি যদি পলিথিন নিয়ে আসে কেজি প্রতি 50 টাকা করে দিব। যে আমরা আমরা দেখেছি যে কেউ একটা কফি খেলাম, কফিটা আমরা ফেলে দিলাম রাস্তার মধ্যে, কিন্তু ওটাতে কিন্তু বৃষ্টির পানিতে জমছে হলো এডিস মশা। আমরা ডাব খেলাম, ডাবটা ফেলে দিলাম, আমরা একটা চিপস খেলাম, চিপসের প্যাকেটটা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আমরা কেউ খেয়াল করছি না, কিন্তু আমরা অনেকেই আছে যে 100টা চিপসের প্যাকেট যদি আমাদের কাছে নিয়ে আসে আমরা 100 টাকা তাকে দিব, যদি একটি কমোট নিয়ে আসে তাকে আমি 100 টাকা দিব, কারণ এই কমোটের ভিতরে কিন্তু এডিস মশার জন্ম হয়। টায়ার নিয়ে আসলে তাকে আমি 50 টাকা দিব, ফুলের টপ নিয়ে আসলে তাকে আমি টাকা দিব, রঙের কোটা নিয়ে আসলে তাকে আমি টাকা দিব, ইভেন কি যদি পলিথিন নিয়ে আসে কেজি প্রতি 50 টাকা করে দিব। কারণ এটা আমি এই জন্য করেছি, অনেকে অনেকে যদি বেকার যারা থাকে তাদেরকে যেমন কর্মের সংস্থান হবে একদিকে, আরেকদিকে আমার শহরটাও পরিষ্কার হয়ে যাবে। এডিস মশার চ্যালেঞ্জে জন্ম স্বচ্ছ পানিতে হয়, চিপসের প্যাকেটে, ফুলের টবে, রঙের কৌটায়, ডাবের খোসায়, টায়ারে, এর থেকে কিন্তু আমরা নগরবাসী কিন্তু অনেক 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 স্বস্তি পাবো। 22 তারিখ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে নগরবাসীকে অনুরোধ করব, আপনারা আপনাদের এই আয়োজনে সামিল হন, আপনারা আপনাদের সব ধরনের এগুলো নিয়ে আসেন, যেগুলো কিনা আবর্জনা, আবর্জনার পয়সা আপনাদেরকে দিব। আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক নগর করতে পারি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।